সর্বজনীন পেনশন ব্যবস্থায় শিক্ষকদের অন্তর্ভুক্ত করে ঘোষিত প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে প্রত্যয় চালু করতে অনড় অবস্থানে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং সমজাতীয় সংস্থায় পহেলা জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন এ পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে। ফলে এসব সংস্থার নতুন চাকরিজীবীরা অবসরে যাওয়ার পর প্রচলিত পদ্ধতিতে পেনশন পাবেন না, আর তা নিয়েই তৈরি হয়েছে মতবিরোধ। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত না করার দাবি 30 জুনের মধ্যে মেনে নিতে সময় বেঁধে দিয়েছিলেন ফেডারেশনের সদস্য দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দাবি না মানায় আজ আন্দোলনে নেমে কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য না করার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। আমরা বারবার বলেছি, কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য করবেন না। আপনারা অর্থ মন্ত্রণালয় যে এই প্রশ্ন করুন যে কেন ছাত্ররা লাইব্রেরিতে ঢুকতে পারছে না, কেন শিক্ষকরা লাইব্রেরি না খোলার মতো একটি জায়গায় চলে যেতে হলো, এই প্রশ্ন অর্থ মন্ত্রণালয় বা প্রত্যয় স্কিম যারা প্রণয়ন করেছে তাদেরকে করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বলছে সারা দেশে শিক্ষক 15,000-এর বেশি, এর সাথে কর্মকর্তা রয়েছেন 30,000-এর মতো, আর কর্মচারী মিলিয়ে এই সংখ্যা দাঁড়াবে 4,00,000। সবাই একসাথে ধর্মঘটে গেলে উচ্চশিক্ষা খাতে অচলাবস্থা তৈরি হবে, আর আন্দোলনে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও যোগ দেবেন কর্মবিরতিতে। অন্যদিকে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার যে সম্মানের জায়গা আছে, তার যে শ্রদ্ধার জায়গা সমাজে আমাদের মধ্যে থাকে, সেক্ষেত্রে তারা সবাই কিন্তু সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না। তারা তাদের যে দাবি সেটা নিয়ে আমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন। শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয়, সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য। প্রবাসী, প্রগতি, সুরক্ষা ও সমতা এই 4টি প্রকল্প নিয়ে 2023 সালের 17 আগস্ট সর্বজনীন পেনশন প্রকল্প যাত্রা শুরু করে। পরে সব স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় স্কিম নামে একটি নতুন স্কিম চালু করা হয়। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট মেয়াদ শেষে প্রত্যাবর্তনের আকর্ষণীয় সুযোগ থাকা সত্ত্বেও রিটার্ন পাওয়া তহবিলের প্রতি আস্থা না থাকায় মানুষ খুব ধীর গতিতে নিবন্ধন করছে। আফরিন আপ্পি, আমাদের সময়।